বাংলা মানবতার সমাধান

মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে আর এই আল আলকোরান হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস সোর্স অফ অল সম্মানিত যুবক ভাই বোনেরা আমাদের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে পৃথিবীর এই আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে আধুনিক সভ্যতা মডার্ন সিভিলাইজেশন আর এই আধুনিক সভ্যতার স্রোত ধারায় আমরা মুসলিম যুবকেরা মুসলিম যুবা মহিলাগণ আমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বিষয়টির উপর একটি আত্মজিজ্ঞাসামূলক আলোচনা সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আজকে আমরা যে পিস টিভির মাধ্যমে আপনাদের সামনে এই আলোচনা পেশ করছি এই পিস টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী ডক্টর জাকির নায়েক তিনি মেডিকেল সায়েন্সের উপরে পড়াশোনা করেছেন স্কুল বেজ তিনি শিক্ষা গ্রহণ করেছেন আমরা যতটুকু জেনেছি তার পরিবার তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন আধুনিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবেই তাকে দেখতে চেয়েছিলেন অদম্য বাসনা আগ্রহ ইচ্ছা শক্তি জানার মানসিকতা একদিন কোরআনকে হাতে নিলেন কোরআনের বিভিন্ন বিষয়গুলোকে দেখে তিনি এক পর্যায়ে স্তম্ভিত হলেন আরে এত এক চমৎকার বিজ্ঞান গ্রন্থ এখানে তো আমার মেডিকেল সায়েন্সের অনেক বিষয় আলোচিত হয়েছে মানব সৃষ্টি এর প্রতিটি ধাপ অ্যানাটমি ফিজিওলজি এভরিথিং তারপর এই আগ্রহ একটি তীব্র আগ্রহে পরিণত হয় তিনি নিজে অধ্যয়ন শুরু করেন আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখছেন যুবক ভাইয়েরা একটি মানুষ কি করে গোটা পৃথিবীর একটি নেতিবাচক সেন্টিমেন্টকে পাল্টে দিতে পারেন ডক্টর জাকির নায়েক তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত গোটা বিশ্বে আজকে এই পিস টিভির মাধ্যমে এই মহাগ্রন্থ আল কোরআনের বিজ্ঞানময় আলোচনাকে তিনি ছড়িয়ে দিয়েছেন যারা এক সময় মনে করত যে আল কোরআন এটা একটি শুধুমাত্র ধর্মীয় রিলিজিয়াস বুক এখানে কিছু ধর্মীয় অনুশাসনের কথা মুসলমানদের জন্য যেগুলো তারা নামাজ পড়বে তারা তাদের ডেইলি প্রেয়ার কিভাবে করবে তারা কিভাবে ফাস্টিং করবে তারা কিভাবে তাদের দৈনন্দিন ইবাদত করবে এই ধারণা যাদের ছিল কোরআনের উপর আজ এই পিস বদৌলতে মানুষের চিন্তার যখন একটা বিস্ফোরণ ঘটেছে এটা ডক্টর জাকির নায়েক করতে পেরেছেন আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন আমিন আল্লাহ তারকে আরো বলার শক্তি এই দাওয়াতি শক্তি যেন বাড়িয়ে দেন আপনারা তার আলোচনায় শুনেছেন যে তিনি এই শরীরের ডাক্তার তার পরিবার বাবা মা তাকে শরীরের ডাক্তার বানাতে চেয়েছিলেন আর এই কোরআন পড়ে তিনি হয়ে গেছেন মানুষের মনের ডাক্তার মন আক্রান্ত হয় বেধিগ্রস্ত হয় শরীরের কোনো অংশ পচে গেলে সিনোমাতে আক্রান্ত হলে ওটাকে কেটে ফেলে দেওয়া যায় হার্টের ভিতরে ব্লকেজ দেখা দিলে তাকে বাইপাস করে আবার চালু করে দেওয়া যায় কিডনি যদি ফেইল হয় তাহলে সেখানে রিপ্লেসমেন্ট করা যায় দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করা যায় কিন্তু মন যদি আত্মা যদি কুলুষিত হয়ে যায় শির কুফুর কুসংস্কার এইগুলো দিয়ে তাকে তো কেটে ফেলা যায় না আর তার ট্রিটমেন্টের বড় প্রয়োজন আর সেই চিকিৎসা হলো মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলছেন হুয়া শিফা নাস এটা মানুষের জন্য শিফা আরোগ্যকারক মেডিসিন আমি যে কথাটি বলতে চাচ্ছি ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা যে সম্পর্কে আমাদের অজ্ঞতা রকমের আমরা আমাদের বাচ্চাটিকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহী হই না অথবা আমাদের ভিতরে আরেকটি অত্যন্ত আমরা বলবো নেরু প্রকারের চিন্তা আমাদের ভিতরে তৈরি হয়ে আছে সেটি হলো ইসলামী শিক্ষাটা হচ্ছে মক্তব কেন্দ্রিক শিক্ষা ইসলামী শিক্ষা মানেই হচ্ছে কায়দা আম পারা আমরা যেটিকে সিপারা বলি এতটুকু যদি একটা বাচ্চা তার মাদ্রাসায় মক্তবে ছোট সময় গিয়ে পড়তে পারে আমাদের অভিভাবক শ্রেণী মনে করেন দ্যাটস এনাফ আমার ছেলেকে তো আমি মাদ্রাসাতেও পড়িয়েছি আমার ছেলেকে তো আমি কোরান পড়িয়েছি এই কি কোরআন পড়ানোর শুধুমাত্র এতটুকু পর্যায় হ্যাঁ সম্মানিত সুধীবৃন্দ আজকে কোরআনের উপরে বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ডিপার্টমেন্ট তৈরি হয়েছে কোরআনের উপরে আজকে পিএইচডি ডিগ্রি হচ্ছে একটা দুটা নয় কত শত আর কোরআনের উপরে তাফসির গ্রন্থ লিখে আল্লামা তাবারি আল্লামা ইবনে কাসির রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং সাহাবাহ করামদের বিভিন্ন হাদিস এবং আসারের ভিত্তিতে কোরআনকে ব্যাখ্যা করে তিনি আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এগুলো এক একটি এক ভলিউমে নয় কোনো কোনোটি দশ পাঁচ তিরিশ আঠাশ খণ্ডে বিভক্ত এগুলো পড়ার জন্য এর ভাব উদ্ধার করার জন্য বিশেষ করে তাফসিরগুলোর গুলোর আরবি ভাষায় যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করা প্রয়োজন পড়ে আপনি হয়তো প্রশ্ন করবেন আমি কোরআন পড়ব আমি তাফসির পড়তে যাব কেন হ্যাঁ উচ্চতর কোরআনের ভাব হৃদয় অঙ্গম করার জন্য এই তাফসির অধ্যায়ন প্রয়োজন তবে কোরআনের মৌলিক আবেদন উপলব্ধি করার জন্য কোরআন সহজ ভাষায় অবতীর্ণ সাধারণ মানুষের বোধগম্য আল্লাহ সব এর ভিতরে এমন সহজ সাবলীল ভাষা প্রদান করেছেন যেটি একজন সাধারণ ব্যক্তিও সহজে উপলব্ধি করতে পারেন আবার ওই একই আয়াত একই দৃষ্টান্ত একজন জ্ঞানীর জন্য হয় এক চমৎকার গবেষণার উৎস অথবা গবেষণার ক্ষেত্র এটি কোরআনের একটি চিরন্তন বৈশিষ্ট্য তো আমরা যে আলোচনাটি বলছিলাম সেটি হল শিক্ষা মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষা সম্মানিত যুবক ভাইরা ইসলামী শিক্ষা গ্রহণ করা এবং ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা এর ফলাফল আমরা কি পাচ্ছি এই শিক্ষায় শিক্ষিতগণ শান্তিপ্রিয় এবং তারা সমাজে পরিবারে শান্তি প্রতিষ্ঠার জন্য সদা সচেষ্ট সম্মানিত দর্শক শ্রোতা মাদ্রাসা শিক্ষা তথা কোরআনের শিক্ষা মানুষকে আলোকিত করে মানুষকে মানব সম্পদে পরিণত করে আর এই শিক্ষার দিকে আমাদের ধাবিত হওয়া প্রয়োজন আমরা এই প্রয়োজনীয়তাটিকে আমাদের সামনের পর্বে আরো বিস্তারিত উপস্থাপন করার চেষ্টা করব যে আয়াতটি পড়েছিলাম যারা এলিম শিক্ষা করে যারা আলেম হয় এবং যারা ইলিম শিক্ষা করে না বা যারা এলেম অর্জন করে না এ দুটো দল আল্লাহ বলছেন কখনোই সমান হতে পারে না আল্লাহ আমাদেরকে আলিম হওয়ার কোরআনের সম্মানিত যুবক বন্ধুরা আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই কি শুধু মুসলমানদের জন্য একক সম্পদ না আল্লাহ কি শুধু মুসলমানদের স্রষ্টা অবশ্যই না অন্যান্য জাতিদেরকে কে সৃষ্টি করেছেন জবাব আল্লাহ অন্যান্য জাতিদেরকে লালন পালন করছেন কে আল্লাহ পৃথিবীতে মুসলিম ছাড়া আরো অসংখ্য জাতি রয়েছেন সুপ্রসিদ্ধ ধর্মগুলোর অনুসারী যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শিখ কনফুসিয়াস কয়টা ধর্মের নাম জানি উপজাতীয়দের ভিতরে কত রকমের আচরণ ধর্মীয় কালচার প্রচলিত আছে এত ধর্ম এত বর্ণ এত ভাষার এত মানুষ এদের রব কে যিনি আমাদের রব আল্লাহ এদের খাওয়া এদের জীবন জীবন উপকরণ খাদ্য বস্তু কে দিচ্ছেন আল্লাহ কার জমিনের উপরে সবাই বসবাস করছে আল্লাহ আকাশে সূর্যের কিরণ শুধু কি মুসলমানদের জন্য না গোটা পৃথিবীর মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য হল্লা কালা কুমাহ আর যে জামিয়া সম্মানিত একই পৃথিবীতে একই মাটির উপরে আমরা ভিন্ন বিশ্বাসের ভিন্ন আদর্শের ভিন্ন মূল্যবোধের আমরা যারা রয়েছি পৃথিবীকে আমরা শান্তিময় করতে চাইলে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একান্ত প্রয়োজন এবং এই শ্রদ্ধা ও আন্তরিকতা দিয়েই কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেওয়া এভাবে যে এই মহাগ্রন্থ আল কোরআন শুধু মুসলমানদের জন্য নয় গোটা বিশ্বে সকলের জন্য এখান থেকে তুমিও জ্ঞান আহরণ করতে পারো এখানে সত্যের সন্ধান দেওয়া আছে এখানে ওয়াদাহ শারিক আল্লাহর তার নিজের সত্তা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ কমপ্লিট সঠিক অথেন্টিক আলোচনা এসেছে তুমি এই কোরআন দিয়ে তোমার স্রষ্টাকে তুমি যাকে বিশ্বাস করো তাকে যাচাই কর। এই যে শান্তির প্রক্রিয়া প্রয়াস এই শিক্ষা আজ গোটা বিশ্বের কাছে উপস্থাপন করছে ইসলাম আর ইসলামী শিক্ষায় একজন মানুষকে সত্যিকারের মানব সম্পদে পরিণত করতে পারে সম্মানিত পরিবারের আপনার সব বৃন্দ বাচ্চাটিকে নিয়ে স্বপ্ন দেখছেন আজ আপনি আপনার চিন্তাটিকে পাল্টাতে পারেন আপনি এভাবে সিদ্ধান্ত নিতে পারেন আমার ছেলেটিকে আমি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করব। আপনি হয়তো বলবেন আমি পরিবেশগত দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো মাদ্রাসা নামে পরিচিত আমি এদের উপরে আস্থাশীল হতে পাচ্ছি না আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে সন্ধান দিতে পারি সারা পৃথিবীতে বেশ কিছু মান সম্পন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমরা আলোচনাটিকে সামনে এগিয়ে নিয়ে যাব তবে একটু বিরতি নিতে হচ্ছে বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে আসবেন সে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আল কোরআন মূল হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরান থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমেধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুঝি শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক al স্কুল M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. I don't know about you, I know about me. watch little wonders at their best বিষয় শিশুরা আজ সন্ধ্যা 6টায় আপনাদের সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিটিবি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাধারণ বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে এসেছি আমরা আলোচনার আগে আপনাদেরকে ঠিক বিষয়টি পরিষ্কার করার জন্য ডাক্তার জাকির নায়কের উদাহরণ আমি টেনে এনেছিলাম যে একজন ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করে স্বপ্রনোদিত হয়ে তিনি একজন মুসলিম একজন ভালো মুসলিম ইতিবাচক চিন্তাশীল মুসলিম বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার একজন স্বপ্ন দ্রষ্টা মুসলিম আমি তাকে ওয়েলকাম করি স্বাগত জানাই মোবারকবাদ জানাই অশান্ত পৃথিবীতে পিস প্রোগ্রামের মাধ্যমে যে শান্তির প্রয়াস আমার কোরআনের আবেদন এটি শুধু মুসলমানদের জন্য নয় সম্মানিত যুবক বন্ধুরা আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই কোরআন কি শুধু মুসলমানদের জন্য একক সম্পদ না আল্লাহ কি শুধু মুসলমানদের স্রষ্টা অবশ্যই না অন্যান্য জাতিদেরকে কে সৃষ্টি করেছেন জবাব আল্লাহ অন্যান্য জাতিদেরকে লালন পালন করছেন কে আল্লাহ পৃথিবীতে মুসলিম ছাড়া আরো অসংখ্য জাতি রয়েছেন সুপ্রসিদ্ধ ধর্মগুলোর অনুসারী যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জরথ্র শিখ কনফুসিয়াস কয়টা ধর্মের নাম জানি উপজাতীয়দের ভিতরে কত রকমের আচরণ ধর্মীয় কালচার প্রচলিত আছে এত ধর্ম এত বর্ণ এত ভাষার এত মানুষ এদের রব কে যিনি আমাদের রব আল্লাহ এদের খাওয়া এদের জীবন জীবন উপকরণ খাদ্য বস্তু কে দিচ্ছেন আল্লাহ কার জমিনের উপরে সবাই বসবাস করছে আল্লাহ আকাশে সূর্যের কিরণ শুধু কি মুসলমানদের জন্য না গোটা পৃথিবীর মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য একই পৃথিবীতে একই মাটির উপরে আমরা ভিন্ন বিশ্বাসের ভিন্ন আদর্শের ভিন্ন মূল্যবোধের আমরা যারা রয়েছি পৃথিবীকে আমরা শান্তিময় করতে চাইলে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একান্ত প্রয়োজন এবং এই শ্রদ্ধা ও আন্তরিকতা দিয়ে এই কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেওয়া এভাবে যে এই মহাগ্রন্থ আল কোরআন শুধু মুসলমানদের জন্য নয় গোটা বিশ্বে সকলের জন্য এখান থেকে তুমিও জ্ঞান আহরণ করতে পারো এখানে সত্যের সন্ধান দেওয়া আছে এখানে ওয়াহদাহুল্লাহ শারিক আল্লাহর তার নিজের সত্তা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ কমপ্লিট সঠিক অথেন্টিক আলোচনা এসেছে তুমি এই কোরআন দিয়ে তোমার স্রষ্টাকে তুমি যাকে বিশ্বাস করো তাকে যাচাই কর এই যে শান্তির প্রক্রিয়া প্রয়াস এই শিক্ষা আজ গোটা বিশ্বের কাছে উপস্থাপন করছে ইসলাম আর ইসলামী শিক্ষায় একজন মানুষকে সত্যিকারের মানব সম্পদে পরিণত করতে পারে সম্মানিত ওইসব পরিবারের সদস্য বৃন্দ আপনার কোলে যা ছোট বাচ্চাটিকে নিয়ে স্বপ্ন দেখছেন আজ আপনি আপনার চিন্তাটিকে পাল্টাতে পারেন আপনি এভাবে সিদ্ধান্ত নিতে পারেন আমার ছেলেটিকে আমি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করব। আপনি হয়তো বলবেন আমি আমি পরিবেশগত দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো মাদ্রাসা নামে পরিচিত এদের উপরে আস্থাশীল হতে পাচ্ছি না আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে সন্ধান দিতে পারি সারা পৃথিবীতে বেশ কিছু মান সম্পন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনারা পিস টিভির মাধ্যমে ওয়ান্ডারফুল চিলড্রেন আমাদের আশ্চর্য শিশুদের প্রোগ্রাম দেখে থাকেন ডক্টর জাকির নায়েকের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সারা বিশ্বের ইসলামী শিক্ষা গ্রহণকারী ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য নিজেদের শিশুদের অভিভাবকদেরকে যথেষ্ট আগ্রহী করে তুলেছে শিক্ষার গুণগত মান আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার ইংরেজি ভাষার চর্চা আরবি ভাষার চর্চা এই দুটো ভাষাকে কমিউনিকেটিভ প্রাত্যহিক জীবনে ব্যবহার করার নিয়মিত চর্চা সহ হাদিস এই ধরনের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনাকে খুঁজে নিতে হবে এগুলো এক দ্বিতীয়ত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত মাদ্রাসা বোর্ড কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যে মাদ্রাসাগুলো পরিচালিত যেগুলো আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা একথা আমি বলবো না সবগুলো আলিয়া মাদ্রাসা শিক্ষার গুণগত মান একই রকম হতে পারে অবস্থানগত কারণে কিছুটা তবে এই মাদ্রাসাগুলোর ভিতরে বেশ কিছু সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানগুলো থেকে যেসব ছেলে অথবা মেয়ে পাশ করছে প্লাস নিয়ে তারা বিভিন্ন গবেষণামূলক উচ্চতর প্রতিষ্ঠানে স্পেশালাইজড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ লাভ করছে সুতরাং মাদ্রাসার শিক্ষা আজ আর শুধু ক্ষুদ্র পরিসরে আবদ্ধ নয় তবে একথা সত্য কেউ যদি ভালো আলেম হতে চায় কোরআন এবং হাদিসের আরবি ভাষায় ফিকা এবং অসুল শাস্ত্রে তাফসির এবং হাদিসের যাচাই বাছাইকরণ আসমাউর রেজাল শাস্ত্রে অথবা অসুল উত্তাফসির ওয়া অলুম তাফসিরের বিষয়ে যদি কাউকে বিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে হয় অবশ্যই এই বিষয়ে স্পেশালিস্ট হতে হলে তাকে এখানে সময় বেশি দিতে হবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও যথেষ্ট পরিমাণ আমাদের দেশে রয়েছে এবং সেখান থেকে গবেষক তৈরি হচ্ছে তারা বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতে পারি আমরা কোরআনের উপর পড়াশোনা করেছি আল কোরআন ডিপার্টমেন্ট থেকেই আজ আল্লাহ সমাজে এবং রাষ্ট্রে আমাদেরকে কিছু কন্ট্রিবিউট করার যোগ্যতা অথবা তৌফিক দান করছেন আমরা মানব সম্পদ উন্নয়নের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করে পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করতে পারছি এজন্য জন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি সম্মানিত যুবক ভাই ও বোনেরা প্রসঙ্গটি ছিল আপনাদেরকে নিয়ে আধুনিক সভ্যতা এবং এই সভ্যতার চলমান গতিধারায় একজন যুবক এবং যুবতী হিসাবে আপনি কি অবদান রাখতে পারেন আপনি কিভাবে এগিয়ে যেতে পারেন এই ছিল আমাদের আলোচনার মূল বিষয় আমরা আপনাদের বিষয়টি আলোচনা করতে গিয়ে গোটা মহাদেশের ইসলামী শিক্ষার যে প্রাণ কেন্দ্রগুলো কোরআনের শিক্ষার যে ইনস্টিটিউশনগুলো যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রসঙ্গক্রমে নিয়ে এসেছি আপনারা অনেক সময় প্রশ্ন করেন জানতে চান আমাদের ছেলেটিকে আমরা কোথায় পড়তে দেব এই হলো তা ঠিকানা আপনি দেশের বাইরে চিন্তা করতে পারেন মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় একটি চমৎকার উন্নত মননশীল আধুনিক সাইন্টিফিক এবং যথাযথ কোয়ালিটি সম্পন্ন একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান আপনি মিশরের আল আজহারের নাম শুনেছেন বিশ্বের সেরা সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে মক্কা এবং মদিনায় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর মুসলিম যুবকদের জ্ঞান আহরণের এবং প্রকৃত সত্যিকারের সঠিক যথাযথা ভিত্তিক শিক্ষার প্রতিষ্ঠান হিসাব ইতিমধ্যে মদিনা রেলেমের বাগান এটা তারা প্রমাণ করেছেন আমাদের বোনদের জন্য মদিনা কিং সৌদ ইউনিভার্সিটিতেও পড়ার সুযোগ তৈরি হয়েছে রিয়াদ ইউনিভার্সিটিতে সারা বিশ্বের ইসলামী শিক্ষায় শিক্ষিত শিক্ষকদের উন্নত মানের প্রশিক্ষণের সেখানে সুযোগ আছে আমার সম্মানিত যুবক ভাইয়েরা আপনারা যারা মাদ্রাসা থেকে বাজিল পাশ করেছেন কামিল করেছেন অথবা মাদ্রাসায় শিক্ষকতায় আছেন আপনারা এইসব প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনারা সেখানে সুযোগ গ্রহণ করতে পারেন আপনাদের শিশুদেরকে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুক্ত করতে পারেন ইনশা আল্লাহ আমরা দৃঢ়তার সঙ্গে বলব আপনার সন্তান যদি মাদ্রাসা থেকে ইসলামিক ইনস্টিটিউশন থেকে ইসলামিক প্রতিষ্ঠান থেকে ইসলামিক স্কুল থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে বেরিয়ে আসে আপনাকে কখনো সে কাঁদাবে না হয়তো কথাগুলো এক পেশে হয়ে যাচ্ছে অনেকে আপত্তি করে বলবেন আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা কি বাপমাকে কাদায় না আমি সেটা বলবো না সেটা অনেক বড় বিস্তৃত তবে আমি আমার ইসলামী শিক্ষায় মৌলবোধে পরিচালিত হওয়ার জন্য আমি অনুপ্রাণিত করছি যারা এই শিক্ষা গ্রহণ করে তারা বাবা মায়ের পাশে শেষ দিন পর্যন্ত এই কোরআনের শিক্ষাকে বুকে ধারণ করে শ্রদ্ধায় ভালোবাসায় পাশে থাকে এটি তো আমরা চাই নাকি ভিন্ন কিছু আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই প্রত্যাশায় আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি

কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পের রোড বর্মিংহাম ইউকে

যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায় উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পায়নতা দয়াদ্রতা একজন মেন আর এক মেন ভাইকে সিহত পেশ করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এ মমিনের কাজ আব্বাস একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম কাল রাত সাড়ে আটটায় পাপ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়